ঈদের দিনে ভোর থেকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সিলেটে তলিয়ে গেছে নগরীর অনেক এলাকা রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেক বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে এয়ারপোর্ট রোড পায়রা বাগবাড়ি সোভানিঘাট জামতলা তালতলা উপশহর মেন্দিবাগ হাউজিং স্টেট শামিমাবাদ সহ নগরীর নদী তীরবর্তী বেশ কিছু এলাকা তলিয়ে গেছে পানিতে ডুবে গেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও হাসপাতালের রোগীরা যেমন ভোগান্তিতে রয়েছেন ঠিক একই নগরবাসীও ঈদের জামাতে যেতে পারেননি অনেকে কোরবানি করা নিয়েও সমস্যায় পড়েছেন তারা আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সিলেটে ছিয়াশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে উজানের পাহাড়ি ঢলে সিলেটের সুরমা কুশিয়ারা ও সারি নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে সীমান্তবর্তী গোয়াইনঘাট জোনতাবপুর কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা সদর উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পানিবন্দি দুই লাখেরও বেশি মানুষ